আসসালামু আলাইকুম গাইস, কিবরিয়া ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে আছি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। আমরা প্রথম যে ভিডিওটি বানিয়েছিলাম হাওড়া খড়মপুর হজরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণের, আমরা মাজার প্রাঙ্গণ থেকে আমরা এখন মাজার প্রাঙ্গণের পাশ থেকে নৌকা দিয়ে একটু ভ্রমণে যাব। আমরা গন্তব্য চান্দি নামক একটি স্থানে, চান্দি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম চান্দি। তো আমরা চান্দির দিকে রওনা দিলাম। প্রচুর বাতাস, বাতাসের কারণে অনেক শব্দ হচ্ছে, তো আপনারা সাথে থাকুন। আমরা ধীরে ধীরে আগাচ্ছি নৌকা দিয়ে, বেশ ভালোই লাগলো। প্রচুর রোদ থাকার কারণে প্রচুর গরম ওই জায়গায়। তো আমরা চান্দি কিছুক্ষণ ছিলাম, ওই জায়গায় কিছু ফটো সেশন করে আবার খড়মপুর মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মাজারের প্রাঙ্গণে আমরা এসে পৌঁছলাম। আমরা মাজারটি ভালোভাবে পরিদর্শন করতেছি, তো আপনারা চাইলে যে কেউ আসতে পারেন, ঢাকা থেকেও আসতে পারেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে পারেন, কুমিল্লা থেকে আসতে পারেন, চট্টগ্রাম থেকে আসতে পারেন, একদম সহজ। এখন বর্তমানে ট্রেন যাতায়াত সুবিধা ভালো। তো আমরা মাজারের চারদিক আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটি হলো মাজারের কিছু পসরা নিয়ে বসে আছে দোকানিরা। এখানে বিভিন্ন ধরনের খাবার, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল, তাসবি, কিছু কিতাব, বই, বিভিন্ন ধরনের হাদিসের বই সহ অনেক কিছুই এই জায়গায় পসরা নিয়ে বসে আছে। এখানে দেখুন বিশাল বড় মোমবাতি, এত বড় মোমবাতি আমি কখনো দেখিনি। এগুলো বাচ্চাদের খেলনার আইটেম। রিসেন্ট মাজারে উরুস তো শুরু হবে, তো উরুসের জন্য এত আয়োজন, চারদিকে শুধু দোকান। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে কিছু খাবারের জন্য একটু সাইডে গেলাম একটু দোকানে খেয়ে। আমরা এখন যাব মাজার থেকে একটু পশ্চিম দিকে। পশ্চিম দিকে এটা আখাউড়া টু সিলেটের রেল যোগাযোগ পথ, রেল লাইন। ওই রেল লাইনের ওঠার জন্য একটি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা উঠছি উপরের দিকে। বেশ সুন্দর ভিউ চারিদিকে, অনেক সবুজের সমারোহ, নীল আকাশ, চারিদিকে পানি, চারিদিকে পানি, তাল গাছ, সবুজের একটা সমারোহ। তো আমরা সকলে এই দিকটা কিছুক্ষণ পরিদর্শন করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অন্যদিকে মুখ দেব। এটা মাজারের পিছন দিকটায় আরও অন্য আরও দুই তিনজন পীরের ওই জায়গায় রোজা রয়েছে। তো আমরা এদিকটা দিয়ে এসে পৌঁছালাম তিতন শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার, স্বরূপ চানমিয়া শরীফ, তারপর সফু চিস্তিয়া সহ আর অনেকের মাজার আছে এদিকটাতে। মাজারের পিছন দিকটায় শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পিছন দিকটা একটু কিছুক্ষণ হাঁটার পরেই এই মাজারগুলো দেখা যায়। তো আপনারা আসতে পারেন, দেশের বিভিন্ন স্থান থেকে এখানে উরুসের সময় ভক্ত আসেখানরা আসে, তো আপনারাও চাইলে আসতে পারেন মাজারে, আল্লাহর উলিদের দরবারে আসবেন, দেখবেন। তো আমরা মাজার পরিদর্শন করে আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন আছি তরুণের দিকে, শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মাজারে ঢোকার জন্য মূল ফটকে আমরা আছি। মূল ফটক থেকে আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব, বের হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা যারা যারা আসতে চান আপনারা আসতে পারেন। তো আপনারা যারা আসতে চান বা আসার জন্য ইচ্ছুক, তো আমি ডিসক্রিপশন বক্সে আমার ইমেল সহ অন্যভাবে যোগাযোগ করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে
টুইটার ফেসবুক ইনস্টা সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো সকলের দীর্ঘায়ু কামনা করছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।